আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে সকালে ভিডিওটি করছি, তো সকালবেলা কিচেনে চলে এসেছি, কিন্তু খুবই আলসেমি লাগছিল নাস্তা তৈরি করতে। প্রতিদিন রুটি পরোটা বানাতে ভালো লাগছিল না, তাছাড়া স্বাদের ভিন্নতার জন্য একটু অন্যরকম নাস্তা খেতে ইচ্ছে করছিল। তাই মাথায় এই আইডিয়াটা আসলো, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নিই। তো শুরু করছি তাহলে। তো আমি এখানে এক কাপ চালের গুঁড়ো এবং এক কাপ ময়দা চেড়ে নিলাম। আপনারা এটা শুধু আটা দিয়ে বা শুধু চালের গুঁড়ো দিয়েও করতে পারেন বা শুধু ময়দা দিয়েও করতে পারেন। তো আমি এক কাপ আটা এবং এক কাপ ময়দা নিয়ে চেড়ে নিলাম, একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি। এখন আমি স্বাদ মতো লবণ দিচ্ছি আর দিচ্ছি একটা ডিম। ব্যাস, এখন অল্প অল্প পানি দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করব। তবে পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিচ্ছি। আসলে সবসময় শরীরটা একরকম লাগে না, ভালো লাগে না, তো ঝটপট নাস্তা তৈরি করা যায় এমন একটা রেসিপি তো আপনাদের সাথে আমি আজকে শেয়ার করছি। এই যে একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেল, এখন এই ব্যাটারটাকে আমি দুই ভাগে ভাগ করে নেব। এই তো দুভাগে ভাগ করে নিলাম। এবার এক অংশটা এইভাবেই থাকবে, এটা এইভাবেই থাকবে। আর এখানে আমি একটু পেঁয়াজ কুচি, একটু কাঁচামরিচ কুচি এবং একটু ধনে পাতা মিশিয়ে দেব। আমি একটু ঝাল ঝাল করবো এটা। আর একটু দিচ্ছি, অল্প একটু চিলি ফ্লেক্স দেব। এটা অবশ্য আপনারা স্কিপ করতে পারেন, আমি একটু পছন্দ করি চিলি ফ্লেক্স। আর তাছাড়া এই ব্যাটারটা আমি একটু ঝাল করব এই জন্য দেয়া। এই তো হয়ে গেছে দুরকম ব্যাটার। এবার আমি ভাজতে চলে এসেছি। আমি একটি তাওয়া নিয়েছি ননস্টিকের, ব্যাস একটু তেল ব্রাশ করে দিলাম। প্রথমে আমি এই সাদা ব্যাটারটাতে রুটি তৈরি করব। জাস্ট গোল চামচ নিয়ে দু চামচ দিয়ে দিব। দু চামচ দিয়ে তাওয়াটা একটু ঘুরিয়ে রুটিটা একটু বড় করে নিচ্ছি। আর চুলার আঁচটা আমি মিডিয়াম থেকে একটু লোতে রেখেছি। এই রুটিটা আসলে চালের আটা রুটি যেরকম ঠিক সেরকম, কিন্তু এটা কোনো রকম বেলা ছাড়াই রুটিটা তৈরি হয়ে যাচ্ছে। এবং চাউলের আটা রুটি বানালে কিন্তু ঠান্ডা হয়ে গেলে অনেক সময় শক্ত হয়ে যায়, কিন্তু এইভাবে রুটিটা করলে কখনোই শক্ত হবে না, ঠান্ডা হয়ে গেলেও নরম থাকবে এবং খুব ঝটপট তাড়াতাড়ি হয়ে যায়। তো এইভাবে আমি এই যে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, এই তো রুটিটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিব। এইভাবে ঝটপট আমি কয়েকটা রুটি ভেজে নেব। আসলে এটা এই রুটিটা হচ্ছে কোনো রকম কোনো কষ্ট ছাড়াই চাউলে আটা রুটি হয়ে গেল, দেখেই নিয়েছেন আপনারা কতটা সুন্দর লাগছে একদম। এবার আমি আরেকটা ব্যাটার রেখেছি যে ঝাল করে কাঁচামরিচ দিয়েছি, ধনে পাতা এবং চিলি ফ্লেক্স, তো এটা দিয়ে আমি এখন বানাবো। একই সিস্টেমে দু চামচ দিলাম, এবার একটু বড় করে নেব, ব্যাস উল্টে পাল্টে ভেজে নেব। খুবই তাড়াতাড়ি হয়ে যায় আসলে, কোনো রকম কষ্ট ছাড়াই সকালের নাস্তাটা তৈরি হয়ে গেল আমার। দেখিয়ে নিয়েছেন আমি কতটা ঝটপটে দুরকম রুটি তৈরি করে ফেললাম, একটা ঝাল আর একটা হচ্ছে চালের রুটি যেরকম হয় ঠিক সেরকম। একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ঝটপট কতগুলো রুটি আমি বানিয়ে ফেলেছি কোনো রকম বেলা ছাড়াই। নাস্তার ভিন্নতা আনার জন্য আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন এই রেসিপিটা। এবার আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। এখানে এই রুটিটা দুরকম রুটিটাই খুবই স্বাস্থ্যসম্মত, কারণ যেহেতু এখানে কোনো
তেল লাগে নাই, একদমই লাগে নাই, জাস্ট একটু ব্রাশ করে নিয়েছি এটাই। আর এখানে ভাজা পোড়া বা অতিরিক্ত কোনো মশলা নেই, এই জন্য খুবই স্বাস্থ্যসম্মত, খেতেও খুবই মজা। ছোট বড় অনেক বয়স্ক মানুষরাও খেতে পারবেন, যেহেতু অনেক সফট, দুরকম রুটি অনেক সফট। প্রিয় ভিউয়ার্স, যারা যারা আমার চ্যানেলটিকে নিয়মিত দেখেন, যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে আমি জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ অন্তরে অন্তঃস্থল থেকে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য। এবার আমি একটু দেখাচ্ছি ছিঁড়ে এই যে ঝাল করে ঝাল রুটিটা তৈরি করেছি, দেখতেই পাচ্ছেন কতটা নরম একদম। এটা এটা এমনি এমনি খুবই খেতে মজা, কিছুই লাগে না। তারপরও আপনারা চাইলে সবজি বা যে কোনো কিছু দিয়ে খেতে পারেন, এটা আসলে এমনিতেই মজা। আর এই যে চালে সাদা রুটি করেছি, চালে আটা রুটির মতো, এটা অনেক সফট, একদম সফট। এটার সাথে আমার চাই শুধু, আমি ছিঁড়ে দেখাচ্ছি কতটা সফট, নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এই রুটিটার সাথে আমার চাই গরম গরম এক কাপ চা, আর কিচ্ছু লাগবে না। তো প্রিয় ভিউয়ার্স, আমি নাস্তাটা শেষ করি আজ তাহলে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।